গঙ্গা রূপিণী শ্রী মা শারদা। একদিন শেষ রাতে নহবতের ঘাটে গৌরী মার সঙ্গে স্নান করতে গিয়ে শ্রী মা এক কুমিরের ঘাড়ে পা দিয়ে ফেললেন। তখন গৌরীমা তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, কুমির নয় মা, ও কুমির নয়, ও শিব, তোমার চরণ পরশ পাবার লেগে পড়ে আছে। এবং পরে যোগ করেন, তুমি অবায়া, তোমার আবার ভয় কিসের? আরেকটা ঘটনা, জয়রাম বাটিতে একদিন রাত্রে মহাশোরগোল। মা খবর নিলেন কি ব্যাপার, জানা গেল রাধুনি বামুনি কুকুর ছুঁয়ে ফেলেছে, তাই সে স্নান করে শুদ্ধ হতে চায়। মা বললেন, এত রাতে স্নান করো না, কাপড় ছেড়ে নাও, তাহলেও হবে। তাতে মন ভরল না, তখন মা বললেন, তবে গঙ্গা জল স্পর্শ করো। তাতেও তার মনোপুত হলো না দেখে মা বললেন, তবে আমাকে স্পর্শ করো। শ্রী মা স্বয়ং পবিত্রতা স্বরূপিণী মূর্তিমতি পবিত্রতা দেবী গঙ্গা, শ্রী মায়ের মায়েরই অপর বিভূতি। আর একটা ঘটনা আছে, 1919 সালে মা তখন কোয়ালপাড়ায় ছিলেন। দশহরার দিন কয়েকজন ভক্ত মায়ের পায়ে পদ্ম ফুল দিয়ে পুজো করিয়া চলে গেলেন। পরে মা আমাকে জিজ্ঞাসা করলেন, আজ কি যে ছেলেরা সব পায়ে ফুল দিয়ে গেল? আমি বললাম যে আজ দশহরা, তাই মা একটু হেসে বললেন, ও মা, আমি মনসা নাকি? পরে ঠাকুরের দিকে হাত জোর করে বললেন, উনিই মনসা, গঙ্গা সব। আর একটা ঘটনা আছে, একবার যোগীন মার মনে সংশয় আসে। একদিন তিনি গঙ্গার ঘাটে ধ্যান করতে বসে তিনি দেখলেন ঠাকুর সামনে দাঁড়িয়ে বলছেন, দেখ গঙ্গায় কি ভাসছে। যোগীন মা দেখেন একটি সদ্যজাত শিশু নাড়িভুড়ি জড়ানো গঙ্গায় ভেসে যাচ্ছে। ঠাকুর বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয় না, তাকে কিছু স্পর্শ করে, ওকে মানে শ্রী মাকে তেমনি জানবে, ওর ওপর সন্দেহ এনো না, ওকে মানে শ্রী মাকে আর নিজেকে দেখিয়ে বললেন, একে অভেদ জানবে। গঙ্গা থেকে ফিরে এসে যোগীন মা মাকে প্রণাম করে বললেন, মা আমায় ক্ষমা করো। মা কারণ জানতে চাইলে যোগীন মা ঘটনাটি বলেন। তারপর বললেন, তোমার ওপর অবিশ্বাস এসেছিল, আজ তাই ঠাকুর আমাকে দেখিয়ে দিলেন। মা একটু হেসে বললেন, তার আর কি হয়েছে, অবিশ্বাস তো আসবেই, সংশয়ও আসবে, আবার বিশ্বাসও হবে, এই রকম হতে হতে পাকা বিশ্বাস হয়। আমিও তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি, দুবার গোবিন্দ গোবিন্দ বললুম, ব্যাস শুদ্ধ হয়ে গেল, মনেতেই সব, মনেতেই শুদ্ধ, মনেতেই অশুদ্ধ, হর হর গঙ্গে। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের মাথায় অজোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।